দাঁত তুললে কি আমাদের চোখের ক্ষতি হয় বা দাঁত তুললে কি চোখের জ্যোতি কমে যায়? খুব কমন একটা মিথ এবং আমাদের দেশের অনেক মানুষের কিন্তু ধারণা এবং জিজ্ঞাসা যে দাঁত তুললে কি চোখের ক্ষতি হবে কি না। তো আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের সামনে দাঁতের সাথে চোখের যে রিলেশন, আসলে কি দাঁত তুললে চোখের কোনো ক্ষতি হয় কি না, রিসেন্ট স্টাডিগুলো কী বলছে এবং রোগীদের মনে এই ধারণাটা আসার পিছনে আসলে কারণ কি, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। শুধু দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আরিফুর রহমান। আমরা যখন দাঁত তুলি, বিশেষ করে উপরের দাঁত তুলি, তখন কিন্তু অনেক রোগীরই মনে এই প্রশ্নটা থাকে বা আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করে ফেলেন যে দাঁত তুললে আমার উপরে দাঁত যে তুলবো আমার চোখের কোনো ক্ষতি হবে না। তো আসলে আমাদের, আমরা যে সায়েন্টিফিক্যালি চিন্তা করি, আমাদের দাঁতের যে নার্ভ সাপ্লাই এবং আমাদের যে চোখের নার্ভ সাপ্লাই, সেই দুটো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। অর্থাৎ দুইটার সাপ্লাই আলাদা আলাদা নার্ভ দিয়ে থাকে। চোখের সাপ্লাই দেয় অপথালমিক নার্ভ, সেখানে দাঁতের সাপ্লাই ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার ডিভিশন দিয়ে থাকে। যেহেতু ব্লাড সাপ্লাই সম্পূর্ণ ডিফারেন্ট এবং নার্ভ সাপ্লাইও সম্পূর্ণ ডিফারেন্ট, সুতরাং দাঁতের দ্বারা আসলে চোখের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কিন্তু রোগীদের মাথায় এই জিনিসটা আসলে ঢুকলো কেন তাহলে? এটা তো অনেক পুরানো একটা প্রচলিত ধারণা মানুষের মনের, এবং ধারণাটা হওয়ার পিছনে তো নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। তো এই কারণগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যায় যে সাধারণত দাঁত কাদের তোলা হয়? দাঁত সাধারণত বয়স্ক মানুষদেরই তোলা হয়ে থাকে, এবং বয়স্ক মানুষদের কিন্তু এমনিও বিভিন্ন ধরনের সমস্যা থাকে, চোখের সমস্যা থাকে, যেমন গ্লুকোমা থাকে, ছানির সমস্যা খুব কমন বয়স্ক মানুষদের। তো দেখা যায় যে দাঁত তোলার সময় ওনাদের এই জিনিসগুলো মাথায় আসে এবং এটার জন্য ওনারা চোখের ব্যাপারে তখন কনসার্ন হয়ে যান, এবং এই কারণে হয়তো অবচেতন মনে ও মাথায় এটা খেলা করে যে আমার দাঁত তোলা হয়েছে, এখন কি আমার চোখের সমস্যা হবে নাকি। সেজন্য হয়তো ওনারা চোখের ব্যাপারে যখন একটু কনসার্ন হন, তখন দেখা যায় চোখের যে সমস্যাগুলো, যেগুলো কিনা এতদিন ধরে ওনার অত বেশি মনোযোগ দেননি বলে হয়তো সামনে আসেনি, মনোযোগ দেওয়ার কারণে সামনে এসে পড়ে। এই কারণে অনেকের কিন্তু দাঁত তোলার পরে যে চোখের সমস্যা হতে পারে, এই ধরনের একটা ধারণা ডেভেলপ করে বা করে আসছে। এর পাশাপাশি ম্যাক্সিলোফেসিয়াল সার্জনরা যখন কিছু দাঁতের অপারেশন করেন বা উপরের দাঁত ফেলেন, অনেক সময় ওনারা এই চোখের নিচের একটা ইঞ্জেকশন দেন, যেটাকে আমরা ইনফ্রাঅরবিটাল ব্লক বলে থাকি, যেটা কিনা আমাদের এই অংশটা পুরোটা খুব সুন্দরভাবে অবশ করতে পারে। তো এটা অবশ করলে আসলে যেটা হয় যে এই অংশ অবশ হওয়ার পাশাপাশি আমাদের ওই সাইডের চোখের যে নিচের পাতাটা, এই পাতাটা পুরোপুরি অবশ হয়ে যায়, যেটা কিনা অনেক সময় রোগীদের চোখ বন্ধ করার বা ইয়ে করার ক্ষমতাটা কিছুটা কমিয়ে দিতে পারে সাময়িকভাবে। এই কারণে রোগীদের তখন হয়তো মনের মধ্যে একটা প্রভাব ফেলে যে আমার এই যে ইঞ্জেকশনটা দিল, এই ইঞ্জেকশনটাতে চোখের মধ্যেও তো দেখলাম যে প্রভাব ফেললো, সুতরাং এটাতে দ্বারা কি আমার চোখের মধ্যেও কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলো কি না। এটাও কিন্তু একটা সাইকোলজিক্যাল একটা ফ্যাক্ট হিসেবে কাজ করে থাকে যে এই ধারণাটা হওয়ার পিছনে। এর পাশাপাশি আপনারা যদি সায়েন্টিফিক্যাল অ্যাপ্রুভ কোনো ইয়ে জানতে চান, তাহলে আসলে সম্প্রতি কোরিয়ার একটা স্টাডিতে দেখা গেছে যে দাঁতের যে অ্যামালগাম ফিলিং দেওয়া হয়, অর্থাৎ আমরা যে পুরানো আমলে যে ফিলিং সিলভার ফিলিং নামে যেটা প্রচলিত, সেই ফিলিংটার মধ্যে কিন্তু মার্কারি থাকে বা পারদ থাকে, এবং এই পারদ এমন একটা উপাদান যেটা কিনা চোখের গ্লুকোমা তৈরি করতে পারে, এবং এটি সায়েন্টিফিক্যালি অ্যাপ্রুভড। কিছুদিন আগে একটা স্টাডিতে এসে এটা এসেছে এবং এটির দ্বারা ওনারা দেখিয়েছেন যে যাদের সিলভার ফিলিং দেওয়া হচ্ছে এবং অনেক বেশি পরিমাণে সিলভার ফিলিং, তাদের কিনা মার্কারি টক্সিসিটির কারণে চোখে গ্লুকোমা হওয়ার একটা চান্স রয়েছে। সুতরাং দাঁতের দ্বারা যে একেবারে চোখের ক্ষতি হতে পারে না, এটা আপনি উড়িয়ে দিতে পারেন না, তবে সেক্ষেত্রে আপনাদের মনে রাখতে লাগবে যে অ্যামালগাম যে ফিলিং, সেই ফিলিংটা কিন্তু এখন একেবারে প্রচলিত না। আমরা আসলে অ্যামালগাম ফিলিংটা থেকে চিকিৎসকরা আস্তে আস্তে নিজেদেরকে বের করে নিয়ে আসতেছে, এবং অধিকাংশ আধুনিক চেম্বারে কিন্তু অ্যামালগাম ফিলিং আর দেওয়া হয় না, এটির বদলে হোয়াইট অ্যামালগাম ইউজ করা হয় অথবা আপনার কম্পোজিট যে ফিলিং ইউজ করি সেটা আমরা ব্যবহার করি, যেগুলোতে কিনা এই মার্কারির মতন ক্ষতিকর কোনো উপাদান থাকে না, যেটা কিনা আপনার পরিবেশের বা রোগীর বা চিকিৎসকের ক্ষতি করতে পারে। সুতরাং আপনারা যদি এই ব্যাপারে কনসার্ন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা ফিলিং দেওয়ার সময় চিকিৎসককে অনুরোধ করতে পারেন যাতে অ্যামালগাম বা সিলভার ফিলিং যেটা, সেটা যাতে আপনাকে না দেওয়া হয়। আশা করি এই দাঁতের সাথে চোখের যে সম্পর্ক, এটা নিয়ে আপনাদের যে এতদিনের একটা ভ্রান্ত ধারণা, সেটা থেকে আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও বের হয়ে আসতে পারবেন, এবং দাঁত তুললে আসলে চোখের কোনো ক্ষতি হয় না এবং দাঁতের সাথে আসলে চোখের সেরকম কোনো সম্পর্ক নাই। সুতরাং আপনারা যারা দাঁতের সমস্যা নিয়ে ভুগছেন এবং চোখের ভয়ে যারা দাঁত ফেলছেন না বা দাঁতের সমস্যা পুষে রেখেছেন, তারা আশা করি এই ভিডিও দেখার পরে এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে সক্ষম হবেন। ভবিষ্যতে আবারও কোনো নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।